বলতে আমরা চলেছি এলগিন রোড, অর্থাৎ নেতাজি ভবনের সামনে। এখানে আমাদের দেশের এক বীর, তার বাসভবন নেতাজি ভবন রয়েছে। আজ 23 জানুয়ারি, তার 126তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে রাস্তায় একটা বিশাল শোভাযাত্রা বার করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন সামনে অনেক রকমভাবে সাজিয়ে তোলা হয়েছে। চলুন আরও সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 53 রঞ্জিত ভারতের জাতীয় পতাকা নিয়ে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছে। কারণ এই মানুষ না থাকলে ভারতের স্বাধীনতা পাওয়া সহজ হতো না, বলবো না, অত পাওয়াই হতো না হয়তো, এই উত্তপ্ত গরম রক্তরা যদি না থাকতো। তো দেখতে পাচ্ছেন এটাই দেখা যাচ্ছে নেতাজির বাসভবন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন মিউজিয়ামের টিকিট কেটে নিয়েছে 20 টাকা দাম। বাড়িটাই দেখানোর চেষ্টা করছি। এই বাড়িটি এখানে ছিলেন 16 জানুয়ারি 1941 অব্দি এই বাড়িতে ছিলেন উনি। তারপরে এখান থেকে উনি বেরিয়ে যান, গা ঢাকা দিয়ে বাইরে বিদেশে চলে যান ভারতকে স্বাধীন করার জন্য।
নেতাজি প্যাভিলিয়ন, দেখি এখানে কিছু দেখা যায় না। প্যাভিলিয়নের ভিতরে একটা প্রোগ্রাম চলছে দেখতে পাচ্ছেন, প্রচুর যুব ছাত্র ছাত্রী এখানে পার্টিসিপেট করেছে। তো